এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পাকা কলার মিষ্টি বড়া তৈরি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ। এর জন্য প্রধান উপকরণ পাকা কলা, এগুলি চাপা কলা নিয়েছি, যে কোনো কলা দিয়েই করা যায়। এই যে কলাগুলি এখন একটা বাউলের মধ্যে বা বাটির মধ্যে পরিষ্কার করে নিচ্ছি, চামচ দিয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে রাখছি। ভালো পেকেছে, ভালো বড়া হবে। কলাগুলি সব খোসা ছাড়িয়ে এক কাপ ময়দা দিচ্ছি, প্রয়োজনে আরও দিতে হতে পারে ময়দা, সুজি এইরকম পরিমাণে। আর দিচ্ছি নারকেলটা, ড্রাই করে নিয়েছি শুকনো কড়াইতে, ড্রাই করা কোকোনাট বা নারকেল দিয়েছি এখানে। চিনি এই পরিমাণে এক কাপ, যতটুকু যে পছন্দ, যেরকম যার চিনি যেরকম পছন্দ করে ওইভাবে আন্দাজ করে নিতে হবে চিনিটা। এভাবে মেখে সবগুলি একবারে একটা মণ্ড তৈরি করব। কলাগুলি এত পেকেছে সুন্দর করে যে সুন্দর বড়া হবে এগুলি দিয়ে। একটু নুন দিচ্ছি, নুনটা না দিয়েও ঠাকুরের জন্য বা ভোগের প্রসাদে এরকম কলার বড়া তৈরি করে দেওয়া যায়। আমি তো ঠাকুরের উদ্দেশ্যে করিনি, এর জন্য একটু নুন দিয়েছি, তাতে ভালো লাগবে। এভাবে মিশিয়ে নিচ্ছি ময়দা, সুজি, চিনি, নারকেল সব মিশিয়ে। এখন আরও একটু ময়দা দিতে হবে মনে হচ্ছে, বড়া আকার হচ্ছে না। এখন আরও একটু ময়দা দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কাপের মতো ময়দা দিয়ে আবার মণ্ডটা মেখে নিচ্ছি। খুব পাকা কলা তো, এর জন্য ময়দা সুজি তো দিতে হচ্ছে, কিন্তু বেশি পরিমাণে ময়দা সুজি দেওয়া হলে কলার সেন্ট কমে যাবে, বড়াগুলি টেস্ট হবে না, এর জন্য আন্দাজ করে দিতে হবে। এখন সব মিশ্রণ সুন্দর করে মেখে তারপর 30 মিনিট এভাবে রেখে দেব। 30 মিনিট পর এই যে এরকম হবে, বড়া আকার হবে, কারণ সুজিটা ফুলে উঠবে, তখন সুন্দর বড়া তৈরি করা যাবে। 30 মিনিট হয়ে গেছে, এখন আমি বড়া তৈরি করব। এর জন্য কড়াইতে রাইস ব্র্যান অয়েল দিয়েছি, তেলটা মিডিয়াম গরম হবে। এভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে, আর তেলটা একটু তাড়াতাড়ি গরম হবে এর জন্য এভাবে করে নিলাম। তারপর মিডিয়াম গরম তেলে কলার বড়া তৈরি করছি। বড়া আকারে দিয়ে দিচ্ছি কলা মাখা, এরকমভাবে তেল দিয়ে দিতে হবে 5 থেকে 7 মিনিট পর, আর মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। এভাবে তেলটা দিয়ে দিলে সুন্দর বড়া হয়। এখন উল্টিয়ে দেব, সুন্দর কলার বড়া হবে। কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলি তৈরি করে নেব। এভাবে তেল ঝরিয়ে, তেলটা ঝরিয়ে নিতে হবে, এভাবে ঝরিয়ে নিতে হবে, না হলে বড়াতে তেল নিয়ে নেবে। এরপর এই যে দেখুন কি সুন্দর বড়া হয়েছে। এভাবে বড়া আকার করে নিলাম। এখন গরম তেলে দিয়েছি, মিডিয়াম টু লো ফ্লেমে আছে, বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে থাকলে বড়াগুলি সুন্দর হবে। এই যে সেকেন্ড ব্যাচ, দুটো করেই দিয়েছি যাতে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলি তৈরি করা যায়, এর জন্য দুটো করে করে বড়া তৈরি করছি। এই যে কি সুন্দর হয়েছে, এই যে বড়াগুলি, এগুলি গরম ধরতে পারছি না, এই যে এগুলি একটু ঠান্ডা হয়েছে, মুচমুচে বড়া। এই যে ভেতরটা খুব টেস্টি, খুব ভালো। আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারবেন। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।